এ ভাই চ লুকোচুরি খেলবো। হ্যাঁ চ চ চ, আমি জামাটা পরে আসি, দাঁড়া। কিন্তু লুকাচুরি না, গড়ান্তি খেলবো। না 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 না, লুকাচুরিও না গড়ান্তিও না, জামা নোংরা হলে মা বকবে। চ ব্যাট বল খেলি গা। আরে বল নেই তো, আগের দিন তো ওর বাড়িতে বল গেল, বল রেখে দিয়েছো তো, বল তো দেয়নি। চ না একটা বল কিনে নেব, আমার কাছে ব্যাট বল উইকেট সব আছে, চ খেলি গা। ঠিক আছে চ চ। কিন্তু তুই কিন্তু দুধ ভাত, তুই কিন্তু দুধ ভাত। আর তিনবার আউট হলে কিন্তু আউট। হ্যাঁ তার আগে কিন্তু আউট না, আমি বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চ এখন চ। ঠিক আছে সব শুনলাম। এই শোন শোন বলছি, ওর ব্যাট বল কিন্তু ওর সাথে কিন্তু বেশি ঝামেলা করা যাবে না, কথাটা মাথায় রাখিস, নাহলে কিন্তু ব্যাট বল নিয়ে চলে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস। মার 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 মার, এটাকে মার, এটাকে মার, এটাকে মার, ওইটা 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 ওইটা, ঘরের পিছনে ঘরের পিছনে ঘরের পিছনে, আমাকে রিভাইভ দে, আমাকে রিভাইভ দে, আমাকে রিভাইভ দে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। কিরে আরামজাদা, গলার আওয়াজ পাচ্ছি না কেন? আর ফেসবুকে স্ট্যাটাস দেবে, আমার তো পড়তে বসলেই ঘুম পায়। বাবা ও বাবা, আমার একটা ক্যাব বন্দুক কিনে দাও না, একটা ক্যাব বন্দুক কিনে দাও না। একটা ক্যাব বন্দুক কিনে দিলেই হবে তো? না আর আর এক বাক্স ক্যাব, পুজো নতুন জামা কাপড় দিক বা না দিক, হাত খরচ দিক বা না দিক, ওই একটা ক্যাব বন্দুক আর এক বাক্স ক্যাব দিলেই 90s কিডদের ওটা ছিল একটা স্বর্গ, স্বর্গ পুজো হই 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 করে কেটে যেত। কিরে এবার পুজোতে তাহলে কি প্ল্যানিং করলি? নতুন হেয়ারস্টাইল, বেশি বেশি পকেট মানি, আর অষ্টমীর দিন রিয়ার সাথে একটু ঘুরতে যাওয়ার কথা আছে বুঝলি তো, আরে সেলফি আর ফেসবুক আপলোড, ব্যাস আর কি চাই ভাই, পুজো মানে কি এইসবই তো, আর কিছু কি আছে? রে প্যান্ডেলটা তো করতে হবে নাকি, ভুলে গেছিস? আর সরস্বতী পুজোর প্ল্যান কি করলি? আরে না না ভুলবো কেন, প্যান্ডেল তো করতেই হবে, আজকে সারা দিকে প্যান্ডেল করবো। ধর কালকে আবার প্ল্যানিংয়ের কথা বলি না তুই, কালকে ধর সকালবেলা তো মা জোরজবস্তি গায়ে হলুদ দিয়ে স্নান করিয়েই দেবে, তারপরে অঞ্জলি দেবো সবাই মিলে, তারপর সবাই মিলে একটু আড্ডা দেবো। উফ ভাই আমার তো এটা ভেবেই আনন্দ লাগছে, কালকে সারাদিন পড়তে হবে না, সারাদিন ঘুরবো, প্রত্যেকটা স্কুলে স্কুলে ঘুরবো কিন্তু ভাই, আমি কিন্তু আগেই বলে দিলাম। কিরে সরস্বতী পুজোর প্ল্যান কি করলি? কি করবি সরস্বতী পুজোয়? কেন কালকে রিয়াকে নিয়ে অঞ্জলি দেবো, তারপর কোনো একটা সিনেমা হল বা হোটেলে যাবো, খুব খাওয়া দাওয়া করবো, আর রাত্রিবেলা ধর সব বন্ধু বান্ধবরা মিলে একটু তেল খাবো, ঠিক আছে? আর ওই সেলফি তুলবো ফেসবুকে আপলোড, এছাড়া কি আছে অল সরস্বতী পুজোয় কিছু আছে? এ ভাই এটা আমার নতুন ফোন, কই দেখি 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 দেখি, সবাস ভালো হয়েছে, হেভি হয়েছে রে। শোন আমার নাম্বারটা নিয়ে রাখ, কোনো অসুবিধা হলে ফোন করবি কিন্তু, ঠিক আছে? এমন বন্ধুর ফোন হয়ে গেছে, ঠিক আছে? ভাই এটা আমার নতুন ফোন, চারটে স্পিকার, হেভি আওয়াজ, আমারটাতে তো ছটা স্পিকার, আরও বেশি আওয়াজ। দাঁড়া আমি 10টা স্পিকারের ফোন কিনবো, আরও বেশি আওয়াজ হবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে কিনিস, চ এখন রাস্তা দিয়ে ঘুরে আসি গানটা চালিয়ে, দেখি কার মোবাইলে কত বেশি আওয়াজ। ভাই এটা আমার নতুন ফোন, তাই কি কোম্পানির, প্রসেসর কত, ব্যাটারি কত, ক্যামেরা কত মেগাপিক্সেল, কয় পিস ক্যামেরা? হ্যাঁ 90s কিডরা ফোনের স্পিকার নিয়ে কম্পিটিশন করতো, কার কতগুলো স্পিকার, কার কত বেশি আওয়াজ, আর এখনকার বাচ্চারা ক্যামেরা নিয়ে কম্পিটিশন করে, কার কত পিস ক্যামেরা, 4 পিস, 5 পিস, 6 পিস, 10 পিস, মানে কি বলবো, হাগা হাগা, পুরোটাই হাগা। দাদা ও দাদা, কটা গান ভরে দাও না, আর কটা ভিডিও, কি ভিডিও, ওই কটা গানের ভিডিও আর কটা ওই ভিডিও, ওই ওই ভিডিও কটা ভরে দাও।
গানের ভিডিও তো অজুহাত মাত্র, ওই ভিডিওই ভরতে যেত ছেলেবেলে, ঠিক আছে? আর ওই ভিডিও যে দুটো দিক একটা দিক যাই দিক, আর তখনকার সময় 3GB MP4 মানে স্বর্গ, ফিলিং স্বর্গ, আন্ডারস্টুড? এখন আর ভরতে হয় না, VPN নামা, অনলাইনে সার্চ করো আর দেখো, HD ফুল HD 4K 3D লেওরা লোশন একদম ঝাক্কা। কেমন লাগলো ভিডিওটা? ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন কেমন লাগলো, ঠিক আছে? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, সবার প্রথমে ভিডিও না আপনার কাছে যাবে, এই কারণেই বলছি, ঠিক আছে? ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।